আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, ও মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক নবীদেরকে বেশি বেশি পরীক্ষা করেছে। ও মুসলমানেরা, যত নবীকে আল্লাহ তাআলা বাপ পয়দা করে, যত নবীকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে আমার নবী বাদে বাকি নবীদের মধ্যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ সব থেকে বেশি পরীক্ষা করেছেন। ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশা। আল্লাহ পাক যেমন কোরআন পাকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে যে মুসলমান হয়েছে, জাল্লার উপরে মান এনেছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে ওই আমানুদের কাছে আল্লাহ সব উপদেশ দিয়েছে, ঠিক কিনা বল? আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক জানিয়ে দেন, হে বিশ্বাসী মানদার বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন আমি আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করে দিয়েছিলাম। কেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকিদের দলভুক্ত হতে পারো। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুত্তাকিদেরকে ভালোবাসি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক জানিয়েছেন যে আমার আল্লাহ পাক আমাদের জন্য সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, ও মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক নবীদেরকে বেশি বেশি পরীক্ষা করেছে। ও মুসলমানেরা, যত নবীকে আল্লাহ তাআলা বাপ পয়দা করে, যত নবীকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে আমার নবী বাদে বাকি নবীদের মধ্যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ সব থেকে বেশি পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ, সমস্ত পরীক্ষায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছিলেন। খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আপনারা জানেন। জানেরা শুনে রাখেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ কতটা পরীক্ষা করেছিলেন জানেন? আল্লাহ পাক এত যে অর্থ নবী ইব্রাহিমকে দিয়েছিলেন যে অর্থের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে অনেক অনেক আপনার কি না গরু ছাগল বেশ দুম্বা দিয়েছিলেন, ওগুলো দেখাশোনার জন্য 1,000 নয় 2,000 নয় 12,000 শিক্ষিত কুকুর ছিল, তারা দেখাশোনা করত, ওই কুকুরগুলো দেখাশোনা করত। প্রত্যেক কুকুরের গলায় স্বর্ণ মেডেল ছিল। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কত ধন সম্পদ আল্লাহ দিয়েছিলেন। ও ভাইয়েরা, কিন্তু দেখতে পাওয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনার নবী ইব্রাহিমকে আপনি অনেক সম্পদ দিয়েছেন বলে তাই ইব্রাহিম নবী আপনাকে বেশি বেশি ডাকে। ভাই, আমাদের যদি একটু পয়সা বেশি হয়ে যায়, কিছু মানুষ দিনের উপরে চলে আর কিছু মানুষ দুনিয়ার উপরে চলে, ঠিক কিনা? মনে হয় যেন মাটিতে পা দেয় না। কেন? হঠাৎ পয়সা হয়ে গেছে, টাকা হয়ে গেছে, মনে কর আমি একটা বিশাল কিছু। ও আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন,
আপনি ইব্রাহিমকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন বলে এই জন্য আপনাকে বেশি বেশি ডাকে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে ছিলেন? জোরে বলেন, ও ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ওহী বান্দা ফেরেশতা। যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ উত্তম দান করেছেন, কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালামের শক্তি সামর্থ্যটা আল্লাহ পাক বেশি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, কেননা তিনি নবী রাসূল যিনি হয়েছেন, তাদের কাছে আসমানি কিতাব নাযিল হয়েছে। যিনি নবী এবং রসুল, শুধু নবী জানা তানাদের কাছে আসেনি, যিনি নবী এবং রসুলের দরজা পেয়েছেন তানাদের কাছে আসমানি কেতাব নাজিল হয়েছে। পৃথিবীর বুকে 104 খানা কেতাব নাজিল হয়েছে, 100 খানা সহিবা কেতাব, মূল 4টি কেতাব তাওরা জবুর ইনজিল এবং কোরআন। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, তিনি ওই ওহিগুলো বার্তাগুলো পৌঁছে দিতেন, কারণ আল্লাহর বিশাল গ্রন্থ, আল্লাহর বিশাল বাণী সকলের পক্ষে বয়ে নিয়ে আসা সম্ভব নয়, ঠিক কিনা বলুন? শুধু এতটুকু বললে বুঝতে পারবে আল্লাহর পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনকে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছিলেন। কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, বাল হুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিন মাহফুজ, আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে রেখেছিলেন। ওই কোরআনকে আল্লাহ জিবাল মানে পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, হায় রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই বিশাল গ্রন্থ কোরআন আল্লাহ আপনি যদি আমার উপরে দেন, আল্লাহ আমি আপনার সৃষ্টি পাহাড় সহ্য করতে পারবো না, ধরে রাখতে পারবো না, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনার এই মহাগ্রন্থ কোরআন আমার কাছে রাখার সম্ভব নয়, কাজেই এবারে আপনারা বুঝুন আল্লাহর সেই পবিত্র বাণীগুলো, যেগুলো আল্লাহ পাকের বাণী, সহিফা কিতাব আর ওটাও আল্লাহর বাণী, তাওরাত জবুর ইনজিল ওগুলোও আল্লাহর বাণী, কিন্তু আমার আল্লাহ সব উঠে নিয়েছেন, আল্লাহ পাক শুধুমাত্র রেখে দিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব ও পবিত্র কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ একটা নয় দুটো নয় 600 ডানা আল্লাহ দান করেছিলেন। কত শত? 600 ডানা, এর অধিকও হতে পারে। মুসলমান শুনে রাখেন, এই 600 ডানা জিবরাইল ফেরেশতাকে দিয়েছিলেন, দুটো ডানা বয়ে 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 তিনি চলে আসতে ওহী নিয়ে আল্লাহ নবীর দরবারে। জোরে বলুন, এত শক্তি আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়েছিলেন। জিবরাইল সাল্লাম তিনি এখনো হায়াতে আছেন? জোরে বলুন, তানার কি মৃত্যু হবে? কি বলে, মৃত্যু হবে? মালাকুল মউত আজরাইল মৃত্যু হবে? ও ভাইয়ানেরা, ও মুমিন মুসলমান, আমার অর্থ বোঝার চেষ্টা করবেন, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে কথা বলবো, বেশি লম্বা চওড়া কথা নয়। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা কোন সময় এসে পৌঁছেছি, আজ আমরা কি করছি, আমাদের কি করণীয়, কি করতে হবে, মরি তো আমরা যাব, মরার পরে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো, এই চিন্তা ভাবনাটা একটুখানি করুন। ও মুসলমান শুনে রাখেন, ও মুসলমান শুনে রাখেন, তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী ইব্রাহিমকে আপনি অনেক দিয়েছেন, তাই আপনাকে ডাকে। আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম, আমার আল্লাহ বলেছিলেন, ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার ইব্রাহিমের কাছে গিয়ে তুমি পরীক্ষা করো। হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন একটা ফকির, যেমন কিনা ফকিরের লেবাস পরে, এমন কিনা সুরত ধরে হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তিনি এমন করে আল্লাহ নবী ইব্রাহিমের কাছে চলে আসলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আপনাকে আমি বলতে চাই, আমি আপনার কাছে এসেছি, কিছু কি আপনি আমাকে দান করবেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা, আমি আপনাকে অবশ্যই দেব, এটা তো আমার নয়, এটা হলো আমার আল্লাহ পাক, আমি হলাম জিম্মাদারি, আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছে, যা তুমি দেখতে পাচ্ছ সবই হলো আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে আমরা মুসলমান কিছু বলি কি বাবা, এটা আমার, ও ঘর আমার, ও দোকান আমার, এ গাড়ি বাড়ি আমার, বলি কিনা বলেন, সম্মান শুনে রাখেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যা কিছু দেখছো সব আমার আল্লাহ, আপনাকে আমি আমার আল্লাহ যা কিছু দিয়েছেন এর তিনটে ভাগ হয়ে একটা ভাগ আমি আপনাকে দিয়ে দেব, তবে আমার একটা কথা হলো, আপনাকে একটু আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নামটা নিতে হবে, কেন আল্লাহর নিয়ামত আপনি নেবেন, আল্লাহর একটু শুকরিয়া আদায় করতে হবে। ও ভাইজানেরা, কারণ আল্লাহর নিয়ামত যদি আমরা পেয়ে আল্লাহর শুকরিয়া যদি আদায় না করি, আসলে তো সে নেমো খারামি করলো, ঠিক কিনা? আল্লাহ জিনিস গ্রহণ করে অথচ আল্লাহকে ডাকে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, এই জন্য আল্লাহর নিয়ামত অবনিত, কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওয়ালা তাহুদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, এ বান্দা বান্দিরে তোরা আমার নিয়ামত গুনে গুনে কখনো শেষ করতে পারবি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ফারিশতা জিব্রাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কি বলেছিলেন? সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া আমার সাথে বলুন, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম যখন তিনি এমন করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হযরত নবী ইব্রাহিম একটা তিন ভাগের মধ্যে এক ভাগ দিয়ে দিবেন। আল্লাহ নবী ইব্রাহিম বলেছিলেন, ইব্রাহিম তো বুঝতে পারে নাই, তিনি আল্লাহর ফেরেশতা জিব্রাইল, ঠিক কিনা? আল্লাহ নবী ইব্রাহিম বলেছিলেন, বাবা আপনি আর একটুখানি পড়ুন, আর একটু আল্লাহর ওই শুকরিয়া ওই নামটা আর একবার পড়ুন, ওর সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি যদি পড়ি আপনি কি দেবেন, এই যে দুভাগ আছে দুভাগের মধ্যে এক ভাগ আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবী ইব্রাহিমের কথা শুনে আবার আল্লাহর প্রশংসা করতে লাগলেন, আবার এক ভাগ দিয়ে দিলেন, দুই ভাগ দিয়ে দিলেন, থাকলো আর এক ভাগ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার খুবই ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া আপনি আদায় করছেন, আপনি আর একবার পড়ুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আবার ফেরেশতা জিব্রাইল আবার তিনি একবার পড়ে নিলেন, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া, পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত অর্থ মান সম্পদ সব আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তিনি বড় খুশি হয়ে গেলেন। ওই সময় দেখতে পাওয়া যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, আরেকটু আপনি পড়ুন, আমার খুব ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া আপনি আর একবার আল্লাহর নামটা বলুন।
ওই সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলেছিলেন, ও আল্লাহ নবী ইব্রাহিম, আপনার কাছে তো আর কিছু নাই, এবার আপনি কি দেবেন? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, এই যা ধন সম্পদ সব আপনার উপরে আমি দিয়ে দিয়েছি, আল্লাহর জিনিস এবার আপনি দেখাশোনা করবেন। কিন্তু শুনে রাখেন, জেনে রাখেন, আপনি যদি করেন তাহলে ওই সমস্ত জিনিসের দেখভাল একটা লোক লাগে। আমি ইব্রাহিম ওই সমস্ত অর্থের দেখভাল গুলো আমি করব। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ঠিক কিনা? আজকে আমরা পরীক্ষার মধ্যে পড়েছি কিনা কথা বলে, পরীক্ষার মধ্যে পড়েনি? তামাম পৃথিবীর দিকে লক্ষ্য করুন, যে পবিত্র খানাই কাবা, সেই কাবায় আজকে আপনার কেউ আর উমরায় যেতে পারছে? কথা বলুন না কেন, কাবা যেন একটা শূন্যতা ভাব। আপনার বলো আমার আল্লাহ রোগ দেন, রোগ সারান কি আল্লাহ? তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল হলো, আপনি আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, তা মৃত্যু তো একদিন হবে। তাই নামাজ পড়তে পড়তে যদি মৃত্যু হয়, তাহলে ও মৃত্যুটা ভালো না খারাপ? ভালো তো, কিন্তু আমাদের ইচ্ছা কি যে আমরা আরো কিছুদিন বাঁচব? হ্যাঁ, আপনি বাঁচুন, যদি আল্লাহ হায়াত দেয় অবশ্যই বাঁচবেন, আর হায়াত যদি না থাকে যতই কৌশল করি না কেন, মৃত্যু আপনাকে আমাকে গ্রাস করবেই করবে, ঠিক কিনা? আমাদের আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ নবী ইব্রাহিম, আপনি কি আমাকে চিনতে পারছেন? বলেছিলেন, না আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি শুনে রাখেন, জেনে রাখেন, আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর অভিবক্তা ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম। জোরে বলো সুবহান আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কেন আপনি আসলেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন, আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্যই আপনাকে খলিল উপাধি দিয়েছেন, এজন্য আপনি আল্লাহ বন্ধু, আপনাকে আমি পরীক্ষা করার জন্য আল্লাহর কাছ থেকে আমি এসেছিলাম। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, সত্যি সত্যি আপনি আমার আল্লাহর বন্ধু। জোরে বলো সুবহান। তাহলে নবীদের কি আল্লাহ পরীক্ষা করেছেন? তাহলে আমাদেরকে কি আল্লাহ পরীক্ষা করবেন না? করবেন তো। মুসিবত নবীদের হয়নি? সব থেকে বেশি মুসিবত এসেছে নবীদের উপরে, আর সব থেকে বেশি মুসিবতে আমাদের নবী পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন নিজের সন্তানকে, কলিজা টুকরা সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা টুকরা সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন। কুরবানি তো আল্লাহ পাক কবুল করলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম তিনি কুরবানি হলেন না, তথাপিও আল্লাহ দরবারে কবুল হয়েছেন। জোরে বলো সুবহান। যদি কবুল না হতো তাহলে আমার নবী বিশ্ব নবী দয়া নবী বলতেন না যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দুইজন পিতার কুরবানি হওয়া সন্তান, একজন হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন আমার আব্বা জন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, বোঝার চেষ্টা করবেন সেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের জন্য আল্লাহ দান করেছে। সোনার আমি আপনাদের এটাই বলতে চাই, তাই আপনারা বলুন, ইসমাঈল আলাইহিস সালাম তিনি কুরবানি হলেন না, জান্নাতে জান্নাতে দম্বা কুরবানি হয়ে গেল। ও ভাই যারা বলুন,
পাহাড়ের সওয়াবটা পেলে রেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা উত্তীর্ণ হলে ওনার কলিজার টুকরা সন্তান কুরবানির সওয়াবটা পেয়ে গেলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়েছেন লাইয়ানাল্লাহ আলহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক এখানেও জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেন তোমরা যে যে জন পশুটাকে কুরবানি করো ওই পশুর গোশত আর হাড়ি ওর চামড়া এর কোনো কিছুই দেখা হয় না, ওর মূল্যটা দেখা হয় না। আল্লাহ পাক জানিয়ে দেন তোমাদের ওটাই দেখা হয় তোমাদের মধ্যে তাকওয়া আছে কিনা। এজন্য আমি আপনাদের বলতে চাই মুত্তাকি হয়ে যান, মুত্তাকিদের দলভুক্ত হয়ে যান। কেননা এই দুনিয়ার মুক্তি আমরা সকলে চলে যাব, এই দুনিয়ায় আমরা কেউ থাকব না। আপনার আব্বা কবরে চলে গেছেন, আপনার যদি মা কবরে চলে যায়, আপনার আমার দাদু কবরে চলে গেছেন, আপনার আমার দাদি কবরে চলে গেছেন, ও ভাইয়ানেরা একদিন আমাদেরকেও চলে যেতে হবে। এই দুনিয়াটা শূন্যতা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই দুনিয়া জমিনটা শূন্যতা হয়ে যাবে। আল্লাহ রাখিত ফারিস্তারা যাদেরকে আমার আল্লাহ এখনো হায়াতে রেখেছেন ওই ফারিস্তাদেরও মৌতের পিয়ালা চাপতে হবে, হবে কিনা? তাহলে মৃত্যুর ভয় আপনারা কতটা করেন? মৃত্যুর ভয় কতটা করে? মৃত্যুর ভয় যদি আসতো তাহলে আজকে আমাদের সমাজটা আলাদা হয়ে যেত, সৌন্দর্য হয়ে যেত, ফুলের বাগান হয়ে যেত, মসজিদগুলো ভরপুর হয়ে যেত, দ্বন্দ্ব বলে কিছুই থাকতো না। থাকতো কি? মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকে, হিংসা থাকে, তাকব্বরি থাকে, এগুলো তো থাকার কথা নয়। যিনি ইমানদার হবেন তার অন্তরটা হবে ইখলাস, তার অন্তরটা হবে পবিত্র। তাই সেই দিনের কথা স্মরণ করুন যেদিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিয়ে আমার আল্লাহ ডাক দেবেন, আমার আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহদুল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাবেন আজকে দিনের রাজত্বটা কে করবে, কে রাজত্ব করবে। দিনের কথা বলেছেন, শুনে রাখেন মুসলমান, শুনে রাখেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী আমার কিয়ামতের আলামত সম্পর্কে নবী জানিয়েছেন, আল্লাহ কোরআন পাকের মধ্যেও আছে। আপনারা যদি কিয়ামতের আলামত গুলো যদি আপনারা সুন্দর করে যদি আপনারা জানতে চান, 30 পারার মধ্যে সূরা তাকবীরটা দেখবেন, সূরা ইনফিতারটা দেখবেন, ও ভাই জানেরা এমন করে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা সেদিনে কি অবস্থা আমার আল্লাহ করে দেবেন জানেন? আপনারা কি বলতে পারেন সমুদ্রের তলদেশ থেকে আগুনে আগুনের ফলকা পার হবে, আগুন বার হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে পাহাড়, যে পাহাড়গুলো মজবুত পাহাড় ওই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজ হবে সূর্য যে আপনি আমি দেখতে পাই, এই সূর্যর আর আলো বলে কিছুই থাকবে না, অন্ধকার আর অন্ধকার, সূর্য আর চন্দ্র একেবারে এক জায়গায় হয়ে যাবে। মুসলমান শুনে রাখেন জেনে রাখেন, দেখতে পাওয়া যাবে না অন্ধকার অন্ধকার। আজকের আমরা যে সামান্য যে করোনা ভাইরাসে আজকের ও ভাই জানের আমরা জর্জরিত হয়ে যাচ্ছি, দেখে না আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। যদি একটা বিশাল বোমা বিস্ফোরণ হয় কিংবা কোনো জিনিস যদি বাস হয় যেমন আওয়াজ হলে কিংবা আকাশে যখন বিদ্যুৎ চমকায় জোরে জোরে বজ্রপাত
হয় তখন বাবা কিরকম মনে হয়, অন্তর একটা কম্পন ধরে না, ঠিক রূপ শুনে রেখে দি, এটা কি বাবা? আল্লাহর আসমান গুলো একটা একটা করে আসমান গুলো দেখতে পাওয়া যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে নামে, আর দেখতে পাওয়া যাবে বাবা পাহাড় পর্বত গুলো সব কিনা একেবারে সমতল হয়ে যাবে, এই দুনিয়ার জমিনটা সমতল হয়ে যাবে, আর দেখতে পাওয়া যাবে আল্লাহর কোন বান্দা বান্দিরা আর বেঁচে থাকবে বলে কি মনে হয়? কথা বলে কেউ বেঁচে থাকবে না, হয়তো সবই তো সন্তুষ্ট হয়ে মারা যাবে, মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আমার আল্লাহ তাআলা ওই সময় মালাকুল মউত আজরাইলকে ডাক দেবেন, এ ফেরেশতা আজরাইল এদিকে এসো, বলো বলো আমার আমার আর কোন বান্দা বান্দি দুনিয়ার বুকে কি আছে, কোন জিন জাতি কি আছে, কোন পশু পক্ষী কি আছে? না আল্লাহ সকলের মৌত হয়ে গেছে, তবে আল্লাহ কয়েকজন আপনার ফারিস্তারা বেঁচে আছে, কারা বেঁচে আছে, কাদের হায়াত আছে? আল্লাহর ফারিস্তা মালাকুল মউত বলবেন আল্লাহ, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম আছেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ ফারিস্তা মালাকুল মউত আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আমার এই ফারিস্তাদের জাহান্নামগুলো কবজ করে নাও, জাহান্নামগুলো কবজ করে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি অর্ডার দিবেন সকলের মউত হয়ে যাবে, হযরতে মালাকুল মউত আল্লাহ পাকের দরবারে চলে আসবেন, আল্লাহ পাকের দরবারে সামনাসামনি কথা হবে, আল্লাহ বলবেন এবার এ ফেরেশতা মালাকুল মউত এবার বলো আর কেউ কি আছে? ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ থাকতে যদি হয় আমরা দুজনাই আছি, একমাত্র আপনি আর আমি, এখন আপনারা বলুন আমার আল্লাহর কি কোনো মউত আছে? মউত আছে? মউত ও মায়ানেরা আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু আমি যেটা আপনাদের সম্মুখে পেশ করলাম এটাকে কি বলা হয়? আয়াতুল কুরসি। ও ভাইয়ানেরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এক একটা সূরা এক একটা আল্লাহ ফজিলত একটা একটা আল্লাহ ফায়দা দিয়েছেন, ঠিক কিনা? সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, সূরা ইয়াসিনকে কোরআন শরীফের সিনা বলা হয়। ও মুসলমান আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি মৃত্যু মুখে পতিত হয়, আল্লাহর বান্দাটা কষ্ট পাচ্ছে অথচ দেখতে পাওয়া যায় তার অল্প কিছু সময় আছে কিন্তু মরণের কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ নবী জানিয়ে দেন যদি সূরা ইয়াসিনটা যদি তেলাওয়াত করে, ওই সূরা ইয়াসিন উচ্চ স্বরে নয় আস্তে আস্তে যদি তেলাওয়াত করা হয়, মুসলমান শুনে রাখেন তার মৌতের কষ্টটা আসান হবে। ও ভাই জানেরা তবে বাবা ঈমান থাকতে হবে, ঈমান ওয়ালা হতে হবে, ঈমান ওয়ালা না হলে আল্লাহর দরবারে কোনো মর্যাদা সে পাবে না, কিন্তু শুনে রাখেন বাবা তাদের 6,666টা আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ যে আয়াতটা দান করেছেন ওই শ্রেষ্ঠ আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলো ও ভাইয়ানেরা এই আয়াতুল কুরসির কত ফজিলত জানেন? শুনে রাখেন আল্লাহর
করে আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের এই আয়াতটা যদি তেলাওয়াত করে, এই আয়াতটা তেলাওয়াত করে যদি আপনার কিনা বুকে ফুঁক দিয়ে নাই কিংবা তেলাওয়াত করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে দুইজন ফারেস্তা চলে আসে আসমান থেকে, আল্লাহর জমিনে নেমে আসে, আল্লাহর বান্দার কাছে চলে আসে। ওই আয়াতুল কুরসি আল্লাহ এত বড় ফজিলত দান করেছেন, হাদিস পাওয়া গেছে ওই দুই ফারেস্তা বডিগার্ড হিসাবে, গাইড হিসাবে সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ ওই বান্দা বান্দির দায়িত্ব নিয়ে থাকেন। আল্লাহর বান্দা যদি মাগরিবের নামাজের পরে আল্লাহর বান্দা মানে যদি ওই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, ওই আয়াতুল কুরসি আল্লাহ এত বড় ফজিলত দান করেছেন, ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যে দুই ফারেস্তা ছিলেন তাদের ডিউটি শেষ হয়ে যাবে, আবার দুইজন ফারেস্তা চলে আসবে আপনার জন্য সারাটা রাত। আল্লাহ পাকের ওই দুই ফারেস্তা আপনার গাইডম্যান হয়ে যাবে। জোরে বলুন ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, আয়াতুল কুরসির আমার আল্লাহ এত বড় ফজিলত দান করেছেন। আয়াতুল কুরসি যদি আপনি সদা সর্বদা তেলাওয়াত করেন আর আপনি যদি দোয়ায়ে অনুষ্ঠান করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন, যে দোয়াটা আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, আমার আল্লাহ পাক ইউনূস নবীর দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সেই দোয়াটা শুধুমাত্র বিশ্বনবীর ওসিলায় বিশ্বনবীর উম্মত উম্মতিদের জন্য দান করেছে। জোরে বলুন, যেমন কিনা দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কেঁদে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা হে আমার আল্লাহ যালামনা আমি জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, ওয়া তারহামনা আপনি যদি আমার উপরে রহম না করেন, দয়া যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার আল্লাহ পাক কত বড় দয়ালু মেহেরবান। সেই নবী আদমের দোয়াটা আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে দিয়েছেন। আসলে আমরা প্রিয় কিছু করছি না ও ভাইয়েরা, আজকে আমরা বলি যে বিমার যে রোগটা এসেছে জানি না এটা আমরা লাভের বয়স কিনা, আমাদের কর্মের ফলে হচ্ছে কিনা, আমি এটা যদি নাও মনে করি, যদি এটা মুসিবত হয়ে থাকে, এই রোগটা দিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে জানাচ্ছেন, বান্দা সোজা হয়ে যাও, বান্দি সোজা হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার জিকির কর, আমি আল্লাহ আমার উপাসনা কর, আমার ইবাদত কর, আমাকে রুকু কর, আমাকে সাজদা দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোর এই কঠিন বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করব। জোরে বলুন, আরো জোরে বলুন, সনা সর্বদা পাক পবিত্র থাকবেন, পাক পবিত্র অবস্থায় রাস্তায় চলবেন, আপনি চাষ আবাদ করবেন আল্লাহ জিকির করবেন, পবিত্র জবানে আল্লাহ জিকির করবেন, আয়াত কুরসিটা আপনি সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন, না জানি যদি আপনার আমার মৌতের ডাক আনবে, মৃত্যু তো একদিন হবে থেকে না, ওই মৌতের যেদিন ডাক আনবে ওই মৌতের সময় আমার আল্লাহ পাক আপনার মৌতকে আমার আল্লাহ আসাদের সঙ্গে আমার আল্লাহ শক্তির সঙ্গে নসিব করে দেবে। তাই
কি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এক অদ্বিতীয় হাইয়ুন চিরঞ্জীবী, অনন্ত কালের জন্য আছেন এবং থাকবেন, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই, ঠিক কি না বাবা, আমাদের ঘুম আছে। ও বায়ানেরা, ওই সময় মালাকুল মউত কে বলেছিলেন, এ আজরাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এবার তোমার মৃত্যু বরণ করতে হবে, তুমি এবার মরে যাও, এ আজরাইল মরে যা, এ আজরাইল মরে যা, আমার আল্লাহ পাক যখন এমন করে বললে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতে লাগলেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই সময় দেখতে পাওয়া যাবে, ওই সময় আমার আল্লাহ নির্দেশে নিজে যখন জাহান্নামটাকে টেনে বার করবে, মালাকুল মউত বলবে, মালাকুল মউত বলবে, আল্লাহ আমি যদি আগে জানতাম আল্লাহ মউতের এত কষ্ট, আল্লাহ মউতের এত কষ্ট, আমি যদি আগে জানতাম আল্লাহ আমি মালাকুল মউত আজরাইল মৌতের দায়িত্ব নিতাম না, যাই হোক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মৌত হয়ে যাবে, ও ভাইয়েরা আজরাইল আলাইহিস সালামের যখন মৃত্যু হয়ে যাবে আর কি কেউ বেঁচে থাকবে, একমাত্র আল্লাহ, আমার আল্লাহ পাক তিনি তো স্রষ্টা, তিনি তো খালেক, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, আমার আল্লাহ ওই সময় এই দুনিয়া জমিনে, আমার আল্লাহ আসমান বলে তো আর কিছু থাকবে না, ঠিক কিনা, সব তো ভেঙে সমতল হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য সব একাকার হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চিৎকার করে ডাক দেবে, কে আছো আজকের দিনে রাজত্ব কে করবে, আজকের দিনে রাজত্ব কার, আল্লাহ পাক আওয়াজ দিয়ে যখন বলবে কিন্তু কোনো আওয়াজ আসবে না, আসবে আল্লাহ পাক, আল্লাহ বলবেন আজকে দিনের এই রাজত্ব কার, কোথায় তোমরা, দুনিয়া জমিনে বড় বাহাদুরি করেছিলে, নেতৃত্ব পেয়ে আমার বান্দা বান্দাদের উপরে অত্যাচার করেছিলে, আজকে কই তোমরা আমার সামনে দাঁড়াও, আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিলে, আজকে আমার সামনে যুদ্ধ করো, কি বাবা নমরুদ যুদ্ধ করেনি, নমরুদ যুদ্ধ করেনি, নমরুদ যুদ্ধ করেছিল, নমরুদ বলেছে ইব্রাহিম তোমার আল্লাহ, তোমার আল্লাহ আমার কাছে পারবে না, নাউজুবিল্লাহ, এ ইব্রাহিম তোমার আল্লাহ আমার কাছে পারবে না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ নমরুদ আমার আল্লাহ হলেন শক্তিমান, সর্বশক্তিমান হলেন আমার আল্লাহ, ওই সময় দেখতে পাওয়া যায় নমরুদ বলেছিল তোমার আল্লাহ কোথায় থাকে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহর একটা খাস জায়গা আছে, ওই খাস সিংহাসন আছে, ওই সিংহাসনটা হলো আল্লাহ পাকের আরশে আজিম, একবার জোরে বলো সুবহানাল্লাহ, নমরুদ বলেছিলেন তোমার আল্লাহকে মেরে দেব, কত বড় সাহস, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে ওই সময় তীর নিক্ষেপ করেছিল আমার আল্লাহ, ওই সময় ফেরেশতা জিব্রাইলকে বলেছিলেন, এ জিব্রাইল দেরি করো না, ওই তীরে লাগাই একটুখানি খুন লাগিয়ে দাও, একটুখানি রক্ত টাটকা রক্ত লাগিয়ে দাও, ওই তীরে লাগাই একটুখানি খুন লাগিয়ে দিলেন, রক্ত লাগিয়ে দিলেন, দেখতে পাওয়া
দেখতে পাওয়া যায় বাবা ওই সময় তীরটা যখন জমিনে পড়ল টাটকা খুন দেখতে পেল ইব্রাহিম নবীকে দেখাতে লাগে ইব্রাহিম এখনো দেখো তুমি আমাকে বা সৃষ্টিকর্তা বলে মানবে কিনা ইব্রাহিম তোমার আল্লাহকে মেরে দিয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান লা ইয়ামুত আমার আল্লাহর কোনো মত নাই আমি হলাম আল্লাহ নবী ইব্রাহিম আমি সে এক আল্লাহকে আল্লাহ বলে ডাকি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তমরুদ তোমাকেও সৃষ্টি করেছে এ তমরুদ আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে আমি সে এই এক আল্লাহ পাস আমার আল্লাহর বাবা পুরি জোরে বলে সুবহান ওই সময় তমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল এ ইব্রাহিম তুমি যখন মানতে চাচ্ছ তাহলে বা তুমি যুদ্ধের জন্য তৈরি হও তোমার আল্লাহ কিভাবে তোমাকে বাঁচায় আমি একটুখানি দেখতে চাই তোমার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচায় আমার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ঠিক আছে নমরো আমি আর আল্লাহ পাকের শক্তি ক্ষমতা আছে কিনা একবার দেখো আমার সেনা সৈন্য তৈরি আছে ইব্রাহিম নবী যখন বলেছিলেন হে নমরো তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে বলো বলো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল কিন্তু নমরুদ বলেছিল আমার সেনা সৈন্য আমি তৈরি করছি তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে নমরুদের বিশাল সেনা সৈন্য ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগল হে ইব্রাহিম তোমার সৈন্য কয় তোমার সৈন্য কয় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন একটুখানি অপেক্ষা করো একটুখানি অপেক্ষা করো তোমার বাড়বাড়ন্ত বেড়েছে তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছো তুমি আল্লাহকে মেরে দিয়েছো একটুখানি দেরি করো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহ সেনা পাঠিয়ে দিচ্ছে দেরি করতে হবে না ইব্রাহিম নবী বলে ওই যে আসছে অন্ধকার করে আসছে উনি হলো আমার সেনা বলার সঙ্গে সঙ্গে নমরুদ ঠাট্টা করতে লাগে বলার অপেক্ষা সঙ্গে সঙ্গে সব ছত্র ভঙ্গ হয়ে গেল মশার কামড় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা মশার কামড় সহ্য করতে পারে সেনা সৈন্য বাপরে মারে করে সবাই পালিয়ে চলে গেল নমরুদ একা ধরা পড়ে গেল নমরুদের পাশে ছিল দুই মন্ত্রী দুই মন্ত্রীকে ধরে ফেলল খবরদার তোরা জানি না ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কি লীলা খেলা নমরুদের নাকের ভিতরে ছিদ্রের ভিতরে একটা খোড়া মশা দুর্ব খোড়া মশা ঢুকে গেল ঢুকে গিয়ে মাথা মস্তকের ভিতরে চলে গেল মস্তকের ভিতরে গিয়ে কুটকুট কুটকুট করে কামড়াতে লাগে নমরুদ বলতে লাগে এ আমার মন্ত্রী আমি মাথা যন্ত্রণা সহ্য করতে পারি না মাথা জ্বালা সহ্য করতে পারি না আমার মাথার উপরে মার আমার মাথার উপরে আমার মাথার উপরে আঘাত কর কিসের কি দিয়ে আঘাত করবে নমরুদ নিজের ওই পায়ের জুতোটা খোলে ওই মন্ত্রীর হাতে দিয়ে বলছে এই খড়ম দিয়ে আমার মাথায় মার ভাই নমরুদের মতো এরকম বাদশা জালেম বাদশা পৃথিবীতে এসেছে জোরে বলুন তাদের অনেক হায়াত ছিল অনেক হায়াত দিয়েছে যারা নমরুদের অনুসারী
তাদের মশাও লাগবে না, আমার আল্লাহ কোন বলবে সঙ্গে সঙ্গে দুনিয়ার বুক থেকে একেবারে জনমের মতো খাই হয়ে যাবে, ঠিক কিনা? যখন আসতে মারে বলতে লাগে আমাকে আসতে মেরো না, জোরে জোরে মারো আমি আর সহ্য করতে পারি না। মন্ত্রীরা চিন্তা করে, মন্ত্রীরা চিন্তা করে, এ আপদ দেখে আর লাভ নাই, এ তো একেবারে শেষ হয়ে গেছে। ওই সময় মাতার যন্ত্রণা যখন কিনা মারে, আর মশাটা একটু চালাক ছিল, কানা খোড়ার একটু বাড়া থাকে, ঠিক কিনা? তবে আমি আপনার আপনার দুনিয়া জমিনে যে আল্লাহ আল্লাহ পাকে সৃষ্টি জীব, আল্লাহ যাদের খোড়া করেছেন আমি তাদের বলছি না, ও ভয় জানে না, দেখতে পাওয়া যায় বাবা উনি খোড়া মশাটা চুপ করে থাকে, আবার যখন কিনা কামড়ায় আপনার জুতোর বাড়ি মারে আবার চুপ করে, এবারে এমন কামড়ানো কামড়ায় তার মানে আল্লাহ সময় শেষ করে দিয়েছেন। কোরআন পাক আল্লাহ জানিয়ে দিয়েছে, ইযা জাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে যতটা হায়াত দিয়েছি এক সেকেন্ড আগে আর পরে মৌত হবে না, সঠিক সময় তোমাদের মৌতের পেয়ালা চাখতে হবে, ঠিক কিনা বলো? নবরুদের অন্তিম সময় এসে গেছে, ওর মৃত্যু ঘনিয়ে এসেছে। ওই সময় নমরুদকে আরো জোরে জোরে কামড়ায়, নমরুদ বলেছিল, হে আমার মন্ত্রী রে, তোরা যদি আমার উপরে না মারিস আমি তোদের ব্যবস্থা করে দেব। বড় একটা মুগুর নিয়ে মাথার উপরে মেরেছে, আপনার বেলের মতো আপনার এমন করে আওয়াজ হয়ে মাথাটা পাস্ট হয়ে গেল, দেখতে বাজায় নমরুদ যে কিনা তামাম পৃথিবীতে বাদশাহ করেছিল, তামাম পৃথিবীতে চারজন বাদশাহ করেছিল, তার মধ্যে দুইজন কাফের, একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বাদশাহ বখতে নসর। তামাম পৃথিবীটা রাজত্ব করেছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, ইনি হলেন ইমামদার, তামাম পৃথিবীটা রাজত্ব করেছিলেন আল্লাহর মাহবুব বান্দা, যার নামটা আমার আল্লাহ কোরআন পাকে উম্মতে মুহাম্মাদের জন্য জানিয়ে দিয়েছে। জোরে বলা যাবে নামটা বলবো কি বাবা? আপনারা কোরআনে দেখে নেবেন, ইয়াসআলুনাকা আনিল কারনাইন, যার নাম হলো সিকান্দার যুলকারনাইন, ইনি ছিলেন তামাম পৃথিবীর বাদশাহ, করে হলো আল্লাহ তাকে বাদশাহ দিয়েছিলেন, আল্লাহ তাকে অর্থ দিয়েছিলেন, কিন্তু না আমার আল্লাহকে ভোলে নাই, আমার আল্লাহকে আরো বেশি বেশি ডেকেছিলেন। নমরুদ হারার হন, নমরুদ বেঈমান কাফের, আল্লাহ আমার আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, আজকে সে নমরুদ কোথায় বাবা? তাই আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, কে আছো আজকের আমার সামনে দাঁড়া, কেউ আর আওয়াজ দেবে না। ওই সময় দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক বলবে, আজকের দিনে রাজত্ব হলো আমার। একবার চলে ভালা যাবো আরো করে বলো, ও ভাইয়ানেরা, তাই আমি আপনাদের বলতে চাই, কেমন হবে কেমন হবে একদিন হবে হবে, কিন্তু বাবা আপনাদের বলতে চাই, মৃত্যু যখন আসবে মরণের পরে আপনাকে আমাকে কবরে যেতে হবে, ওই কবরের চিন্তা আপনি করুন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম ঘাঁটি, ওই কবরের ঘাঁটিটা যার জন্য সহজ হয়ে যাবে আমার আল্লাহ তার জন্য সমস্ত ঘাঁটিগুলো সহজ করে দেবে। একটু জোরে বলা যাবে আরো করে বলো, ও ভাই জানেরা, আমি আপনাদের বলতে চাই, কবরে আপনার আমার সঙ্গে কেউ যাবে না, কবরে আপনার আমার সঙ্গে কেউ যাবে না, এসেছি একা যেতে হবে ও একা, আমি আপনি
দুনিয়া জমিন এসেছিলাম মায়ের গর্ভে থেকে পৃথিবীর বুকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম সেই সময় আপনার আমার প্রথম আওয়াজটা ছিল কান্নার আওয়াজ ঠিক কিনা বলেন কেঁদেছিলাম কেঁদেছিলাম এ খবর একমাত্র আপনার আমার জবন দুঃখিনী মা গর্ভধারিণী মা ছাড়া কেউ জানে না আর এই বাচ্চাও আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের পাশে যে ধাপিরা আছে তারা ছাড়া জানে না কেউ না আমার আল্লাহ তিনি তো জানেন তিনি তো সর্বশক্তিমান শুনে রাখি কিন্তু আমি আপনি যেদিন মারা যাব সেদিন কেঁদে কেঁদে গেলে হবে না সেদিন আপনাকে আমাকে হাসতে হাসতে যেতে হবে ঠিক কিনা সেদিনে যদি হাসতে চান তাহলে আপনাকে দুনিয়া জমিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন সে আল্লাহ পাকের হুকুমের উপরে চলুন আল্লাহর ইবাদত করুন কারণ আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর বাবা করো না মুসলমানেরা আমার ইবাদত ছাড়া দুনিয়া জমিনে তোমরা আমার ইবাদত করো আমার উপাসনা করো মৃত্যুর সময় বাবা হাসতে হাসতে মৃত্যু হবে আপনার কিনা আসানের সঙ্গে মৃত্যু হবে কেননা মানা করবো আজরাইল আলাইহিস সালাম যখন জান কাজ করবে আমার নবী আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছেন নবী আমার মৃত্যুর সময় বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মতিদের মৌতটা কিভাবে হবে আল্লাহরা সহ্য করতে পারবেন আল্লাহ না জানি শয়তান ইবলিস ধোঁকা দিয়ে ওদের কষ্ট দেখে শয়তান যদি ধোঁকা দিয়ে ওদের মানটাকে নষ্ট করে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ তাই আপনার কাছে এই আরজ আল্লাহ আমার উম্মত উম্মতিদের মৌতটা কিভাবে হবে আমার নবী সাজদায় পড়ে কাঁদে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জিব্রিল মারফতে জানিয়ে দিয়েছেন এ জিব্রিল চলে যাও আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের উম্মত উম্মতিদের মৌতটাও যেমন কিনা খুব আসানের সঙ্গে শান্তির সঙ্গে হবে চলে গেল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীকে বলেছিলেন যে হযরত জিবরিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত উম্মতিরা যারা খাঁটি হবে ইমানদার হবে তাদের মৌতটা যেমন বাচ্চা শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ওরকম মরণ হয়ে যাবে ইমানের সঙ্গে মৃত্যু হয়ে যাবে ইমানের সঙ্গে মৃত্যু হবে কালেমার সঙ্গে মৃত্যু হবে ওই মৃত্যুটা হবে জান্নাতি মৌত সুবহানাল্লাহ কিন্তু যার মৌতটা ইমানের সঙ্গে হবে না কালেমার সঙ্গে হবে না সে কখনো আল্লাহর দয়ার জান্নাতও পাবে না কবরে শান্তিও পাবে না কেননা আল্লাহ বিশ্ব রহমাতাল লিল আলামিন নবী তিনি তার চাচার কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার কেঁদেছিলেন আমার আল্লাহ বলেছিল আমি আপনি কাঁদবেন না কাঁদবেন না বেঈমানের জন্য কোন রহমতের দোয়া কবরে নাই হাসরে নাই মিজানে নাই আল্লাহ পাক জানিয়েছিলেন হাবিব আপনি শুনে রাখবেন আপনার চাচার জন্য আপনি রহমতের দোয়া চাইবেন না কারণ আপনার চাচা ইমানের সঙ্গে মৃত্যু বরণ করে নাই আপনার চাচা আপনার চাচা বিনা তওবা বিনা কালেমাই মারা গিয়েছে বেঈমানদের দলভুক্ত হয়ে মারা গেছে যেখানে আমার আল্লাহ জানিয়েছে হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে
তাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি, হাবিব আপনার অন্তরে যেটা কি মারি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। কত সবার আল্লাহ জানিয়ে দেন হাবিব, আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন না, আপনার চাচার মৌতটা ইমানের সঙ্গে হয় নাই। আজকে আমরা কবরবাসীদের জন্য দোয়া করব। ও ভাইয়েরা, কাদের কবরে সওয়াবটা পৌঁছাবে, কাদের কবরে সওয়াব পৌঁছাবে শুনে রাখেন। যদি দুনিয়ার মধ্যে সরিষা পরিমাণ যদি মান নিয়ে কবরে যায়, সরিষা পরিমাণ, জাররা পরিমাণ, জাররা জাররা পরিমাণ এমান নিয়ে যদি কবরে যায়, ওই সরিষা পরিমাণে মারোয়া, ওই আল্লাহ ওই সরিষা পরিমাণে মারোয়া আল্লাহর ওই বান্দা বান্দির জন্য যদি দোয়া করা হয়, না জানি কোনো গোনার কারণে যদি তার কবরে আসার কবরের আজাব বড় শক্ত বড় কঠিন। যে কবরের ভিতরে হাদিস পাক এসেছে বাবা একটা বই বলে 99টি সাহাব একাধারে ধ্বংস করবে, ও মুসলমান জাহান্নামের আগুনের তাপ তার শরীরে দেওয়া হবে, কবরের আজাব এত কঠিন। এমন একটা ফেরেশতা শুধুমাত্র তার মাথার উপরে শুধু এমন করে বড় মুগুর দিয়ে বাঁধতে দেওয়া, আসে সাতটাও জমিনের নিচে চলে যাবে, আমার পায়ে টেনে তুলবে, আমার পায়ে বাঁধতে দেবে, এইভাবে কেমন পর্যন্ত চলবে, কবরের শাস্তি তার বন্ধ হবে না। কবরের আজাব এত কঠিন, কবরের আজাব এত ভয়ঙ্কর। ও বৈরানেরা, ওই সময় দেখতে পাওয়া যাবে যদি আল্লাহর কোনো কবরবাসী বান্দা বান্দি কবরে যদি আজাব হয় চিৎকার করে, তারা কবরের মধ্যে চিৎকার করে আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ আর জীবনে অন্যায় করবো না, আর একটিবারের জন্য দুনিয়ায় পাঠাও আল্লাহর, একটিবারের জন্য দুনিয়ায় পাঠা আর জীবনে অন্যায় করবো না, দুনিয়া জমিনে সংসার জীবন বলে কি আর করব না, শুধু আপনার ইবাদত করব, আপনার উপাসনা করব, আপনার ইবাদত করব, আপনাকে আল্লাহ আল্লাহ বলে জিকির করব, আপনার হুকুম পালন করব। আমার আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৌতের পেয়ালা চাখতে হবে, অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন একবার মৃত্যু হবে দ্বিতীয়বার তার মরণ হবে না। ও বোনের মুসলমানেরা, ওই সময় কবরবাসী আল্লাহর কাছে আজও করবে, কোন ফরিয়াদ আর দেখবে না, যা চাওয়ার দুনিয়া জমিনে চান বাবা, বেঁচে থাকতে থাকতে চান বাবা আল্লাহর কাছে কাঁদব, মরে গেলে আর কেঁদে লাভ হবে না, সোজা টান টান হয়ে পড়ে থাকলে আর লাভ হবে না, মরার আগে সোজা হয়ে যা, অন্যায় করেছি পাপ করেছি দুনিয়ার মানুষের লুকিয়ে রেখেছি, ঠিক আছে আপনি আল্লাহর কাছে, আল্লাহর কাছে তো লুকিয়ে রাখতে পারবেন না, আল্লাহকে বলুন আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে আল্লাহ আমি অনেক গোনা করেছি, আল্লাহ আপনি আমার গোনাগুলোকে মাফ করে দিন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি ক্ষমা করেন এই দুনিয়া জমিনে ক্ষমা করবে করে বলো, তবে কবরবাসীর কবরে যে আজাব হয় যদি সরিষা পরিমাণে মান থাকে, এমান যদি নিয়ে যায়, কোন গোনার কারণে যদি কবরে আজাব হয়, ও ভাই জানে না, ও বলে মুসলমানেরা শুনে রাখেন, ওই কবরবাসীদের জন্য যদি দোয়া চাওয়া হয়, আল্লাহ আল্লাহ আমার আব্বা কবরে শুয়ে আছে, আল্লাহ গর্ভকারিণী মা কবরে শুয়ে আছে, ও আমার আল্লাহ আমার ভাই আমার বোন কবরে গেছে, আমার দাদু আমার দাদি আমার শ্বশুর শাশুড়ি কবরে গেছে, আল্লাহ যদি কারো কবরে আজাব হয় আল্লাহ কবরে আজাবকে আপনি মাফ করে না, আপনার হাবিবের উম্মত উম্মতির
আমরা বড় কমজোরি, আপনার হাবিবের নতুন মতিনে এই কবরে আজাব সহ্য করার সম্ভব গ্রামের নাম হলো কুমার জৌ গ্রাম, তাই তো কুমার জৌ গ্রাম। আপনাদের গ্রামে কবরস্থান আছে তো নাকি? আছে, মানুষ যখন আছে কবরস্থান আছে নাকি? যত মানুষ এই কুমারজোল গ্রামে যত মানুষ বসবাস করে, আমার মনে হয় এর থেকে আরো অনেক গুণ মানুষ কবরে শুয়ে আছে। ভুল বলছি নাকি? এর থেকে অনেক গুণ মানুষ কবরে শুয়ে আছে। আজকে তারা আনন্দিত হচ্ছে কিনা বলেন? আনন্দিত হচ্ছে। আমার সন্তানেরা আজকে তারা গান বাজনা বাদ দিয়ে দুনিয়ার সমস্ত খারাপ নোংরামি থেকে তারা আজকে সব থেকে পবিত্র হয়ে আজকের দাঁড়িয়ে আল্লাহ আপনার জান্নাতি বাবা তৈরি করে আল্লাহ আজকে তারা কোরআনের কথা শুনে আল্লাহ আপনার নবীর আদর্শের কথা শুনে ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমাদের আপন জন্য কবরে আল্লাহ আমাদের আপন জনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন মাফ করে দিন ওই কবরবাসীদের রুহানি দোয়া নেক দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলো সুবহান আরো জোরে বলো সুবহান নূর 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 কি নূর এসেছে নূর 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 কি নূর এসেছে চাঁদ ভেসেছে নূর 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 কি নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে আয় আয় কে দেখবে নূরের মালা আয় আয় কে দেখবে নূরের মালা মা আমিনার কোলে দরে কামলিওয়ালা নূর 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 কি নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে আয় কে দেখবি আয় কে দেখবি নূরের পুতুল মহামিনার কোলে দোলে গোলাপের যতটুকু আলোচনা রেখেছি কোরআনের উপরে চেষ্টা করেছি।